করোনা টিকার বুস্টার ডোজ নেয়ার বয়সসীমা 50 বছরে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে, যাদের বয়স 50 বছর পার হয়েছে তাদের সবাইকে করোনা ভাইরাসের টিকার তৃতীয় বা বুস্টার ডোজের আওতায় আনা হবে। এ সময় জাহিদ মালিক আরও জানান, রাজধানীতে বর্তমান সময়ে করোনা আক্রান্তদের মধ্যে 69% ওমিক্রনে আক্রান্ত। জিনোম সিকোয়েন্সিং করে এ তথ্য পাওয়া গেছে বলে জানান তথ্যমন্ত্রী। আমরা বুস্টার ডোজ দিয়ে যাচ্ছি, তো বুস্টার ডোজে খুব বেশি অগ্রগতি লাভ করে নাই যতগুলো, কারণ 6 মাস সকলের পুরা হয় নাই। এ পর্যন্ত আমরা প্রায় 7 লক্ষের মতো বুস্টার ডোজ দেওয়ার আমরা দিতে পেরেছি। বুস্টার ডোজ দেওয়ার যে বয়স ছিল 60 বছর, আসমের মাধ্যমে এখন থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি 50 বছরের থেকে এখন বুস্টার দেওয়া হবে, এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে।